কোন রকম হটকারী কর্মসূচি না দিতে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গতকাল বুধবার সংবাদ সম্মেলনের পর আমরা যখন দলের চেয়ারপার্সনের সঙ্গে কথা বলি তখন আমরা জানতে চেয়েছিলাম যদি রায় আপনার বিপক্ষে যায় তাহলে আমরা কি ধরনের কর্মসূচি দেব জবাবে তিনি খুব স্পষ্ট করে নির্দেশনা দিয়ে বলেছেন কোনো সহিংস কর্মসূচি দেওয়া যাবে না আটে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পনেরো চারটায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়া বলেছেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করতে হবে এই কথাটা তিনি বারবার বলেছেন পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন সহিংসতা সৃষ্টি করে দেশের রাজনীতিকে অস্তিতিশীল করে তুলেছে সরকার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা শান্তি চাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই দেশ নেত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন ব্যারিস্টার মুদ আহমেদ মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে রাজধানীর বাজার আলিয়া মাদ্রাসা প্যারেড মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আক্তারুজ্জামান জি আরফানাজ মামলার রায় ঘোষণা করেন রায়ে খালেদার জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বিএনপির সিনার ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বাকি পাঁচ আসামির প্রত্যেকে দশ বছর করে কারাদণ্ড ও দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে